হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছে নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনার মোবাইলের যতগুলো আইকন আছে ফ্রেন্ডস সবগুলোকে কীভাবে ইমেজিংভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ফ্রেন্ডস আপনারা দেখতেছেন মিক্সড ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ ফ্রেন্ডস যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন এতে হবে কি ফ্রেন্ডস যখনই আমরা ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে চলেন ফ্রেন্ডস ভিডিও শুরু করা যা দেখেন ফ্রেন্ডস আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আসার পর শুধু ফ্রেন্ডস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না হলে বুঝতে পারবেন না ফ্রেন্ডস এখানে আমরা দুইটা অ্যাপ্লিকেশনই ব্যবহার করব আমি একটা অ্যাপ্লিকেশন সব সবসময় আপনাদের মোবাইলে রাখবেন যদি এরকম থিমস আপনার পছন্দ হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই এই নাবার লঞ্চারটা আপনাকে এখানে হ্যাঁ রেখে দিতে হবে এতে হবে কি যখনই আপনি যে টিমসটা ইউজ করবেন সবগুলো ফ্রেন্ডস এখান থেকে আপনি নাবার লমচারের মাধ্যমেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয় যেটার কথা বলতেছি ফ্রেন্ডস আপনার আইকোনগুলোকে কাস্টমাইজ করার জন্য সেটা হলো লেনিক্স আইকন প্যাক ফ্রেন্ডস এটাকে আপনি যদি প্লে স্টোরে যান তাহলে আপনাকে বাই করতে হবে কিন্তু ফ্রেন্ডস আপনার বাই আছে না আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেব আর তবে ফ্রেন্ডস আপনারা স্কিপ করবেন আমি খুবই সুন্দর করে আপনাদেরকে আজকে সেটিংগুলো আমি দেখাতে যাচ্ছি তো ফ্রেন্ডস দেখেন অফ অল আপনি আপনার নাবার লঞ্চারটা এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন ফ্রেন্ডস এই যে নাবার লঞ্চারটা এটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ফ্রেন্স দেখেন এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন ঠিক আছে ফ্রেন্ডস তো আপনারা এখানে দেখতেছেন নাবা হ্যাঁ ব্যাকআপ অনেকগুলো অপশন এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ফ্রেন্ডস তো আমি যেইরকম সেটিং করতেছি এরকম আপনারাই সেটিং করবেন তো নেক্সটে ক্লিক করুন ক্লিক করার পর ফ্রেন্ডস দেখেন এখানে আপনি তিনটা অপশন পেয়ে যাবেন একটা হলো লাইট ডার্ক তারপরে ওটো আমি আপনাদেরকে রিকমেন্ড করব প্লিজ আপনারা ডার্ক মুডটা ইউজ করবেন এতে হবে কি মানে আইকনগুলো দেখতে খুবই ইমেজিং আর খুবই সুন্দর লাগবে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে আবারও নেক্সট করে দেন তারপরে ফ্রেন্ডস এখান থেকে আপনি যে কোনো একটা আইকন আপনাকে এখানে যে দেখতেছেন এই আইকনটাই আপনি সিলেক্ট করতে পারেন তো দেখেন ফ্রেন্ডস এইরকমই শু করবে আপনার কাছে আপনারও উপরে হয়তো দেখতেছেন যেরকম আপনার ইচ্ছা সেই রকমই আপনি এখান থেকে ইউজ করে নিতে পারেন তো দেখেন আমি মনে করেন যে এইটাই শু করে দিলাম তারপরে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেওয়ার পর ফ্রেন্ডস এই নাবার লঞ্চারের কাজটা আমাদের শেষ না তবে আপনারা দেখতে দেখতে থাকুন আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারপরে আপনাকে যা করতে হবে এখন আমরা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এটা এরকমই দেখাবে দেখার পর আপনাকে যা করতে হবে এখানে নিচে আসতে হবে আসার পরে দেখেন এখানে ওয়াল পেপারের সাইটে এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর ফ্রেন্ডস এখানে অ্যাপ্লাইতে ট্যাপ করুন তারপরে ফ্রেন্ডস এখানে আপনার দেখেন যে বলতেছে এই আই মানে এই যে আমরা যে অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করতেছি এইটা মানে এই ধরনের লঞ্চারে মানে সাপোর্ট করবে এখানে দেখেন অনেকগুলো যেমন মনে করেন যে হ্যালো তারপরে এ ডব্লিউ তারপরে গো এই ধরনের লঞ্চারের মাঝে আপনি এই মানে আইকনগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো দেখেন আমরা যেহেতু নাবার লঞ্চারটা ডাউনলোড করা আছে আমাদের মোবাইলে তো আমরা নাবার লঞ্চারটা সিলেক্ট করে দেবো তারপরে ওকে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে আমরা ব্যাগে চলে যাব যাওয়ার পর ফ্রেন্ডস আবারও আমরা নাবার লঞ্চারটা ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস বুম এরকম দেখেন আপনাদের এখানে আইকনগুলো একদম স্টাইলগুলো চেঞ্জ হয়ে গেছে খুবই ইমেজিং ফ্রেন্ডস এখন ফ্রেন্ডস এখানে আমি কিছু সেটিং আপনাদেরকে দেখাতে যাচ্ছি প্লিজ আপনারা উইদাউট স্কিপ করে কেন বলতেছি পরে আপনারা হয়তো বলবেন ভাই এই সেটিংটা আপনি কিভাবে করলেন মাঝে মধ্যে হয় কি একটুখানি স্কিপ করে দেন তো আমি ছোটোখাটো যেগুলো আপনাদেরকে দেখাতে যাই সেগুলো আপনারা আর দেখতে পান না তো মনে করেন যে আমি এগুলো দেখাই নাই কিন্তু আমি আপনাদের এভরিথিং যতগুলো আপনার প্রয়োজনীয় সব সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো ফ্রেন্ডস না এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে হুমে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দেবেন এখানে আপনি কীভাবে কাস্টমাইজ করতে চান এখানে দেখেন ফ্রেন্ডস সবগুলা এটা কিন্তু খুবই ইউনিক একটা অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করে দেখবেন ফ্রেন্ডস আপনি যেভাবে মানে এইগুলো রাখতে চান এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন দেখেন চার পাঁচ যদি বড়ো রাখতে চান বড়ো তারপরে দেখেন এটার মধ্যখানে যদি ফাঁকটা একটু বেশি রাখতে চান তাহলে ফারবেন যে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো তো আপনার পছন্দের মতো আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন ঠিক আছে ম্যাডাম তো আমি মনে করেন যে এখানে ফাইভ রাখলাম তারপরে এখানে ফোর রেখে দিলাম যদি ফ্রেন্ডস আপনার কাছে এরকম ভালো লাগে তাহলে আপনিও রেখে দিতে পারেন ঠিক আছে তারপরে ডান ঠিক আছে ম্যাডাম তারপরে এখানে আবার ট্যাপ করে দিন এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস আপনারা আইকনগুলোর সাইজগুলো এখান থেকে করে নিতে পারবেন সাইজগুলো ছোট্ট বড়ো এখান থেকে আপনি করে নিতে পারবেন যেরকম ইচ্ছা রকম এখান থেকে আপনারা সেটিংগুলো করে নিতে পারেন তারপরে ফ্রেন্ডস এখানে যদি আসেন দেখেন এখানে আমরা যে নিচে যে মনে করেন যে জিমেল তারপরে মনে করেন নাবার লঞ্চার এগুলার যে টাইটেলগুলো আছে সেগুলো কিন্তু ফ্রেন্ডস এখান থেকে আপনি কাস্টমাইজ ছোটো বড়ো করে নিতে পারেন এবং কি ফ্রেন্ডস এর নিচে যে আপনারা কালার দেখতে দেখেন এখানে কালারে যদি ট্যাপ করেন ট্যাপ করে দেওয়ার পরে যে মানে আমাদের যে অ্যাপ্লিকেশানগুলার টাইটেল আছে সেগুলো যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে ফ্রেন্ডস এখান থেকে ট্যাপ করে দেখেন আপনারা কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন শুধু রেডটাকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে উপরে দেখেন এখানে মানে লেভেল কালারের পাশে একটা ঠিক চিহ্ন দেখতেছেন এখানে ট্যাপ করে দিন দেখেন ফ্রেন্ডস এখানে আমাদের যে টাইটেলগুলো আছে সেগুলো ফ্রেন্ডস চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস এরকম আরও অনেকগুলো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো ফ্রেন্ডস আপনার যেগুলো পছন্দ সেইগুলো রেখে দেবেন তো আমি হোয়াইটেই রেখে দিলাম যদি আপনি যে কোনো কালার এখান থেকেই চেঞ্জ করতে পারেন শুধু আমি আপনাদেরকে সেকেন্ড সেটিংটা দেখাতে যাচ্ছি আপনারা যদি ফ্রেন্ডস দেখেন তাহলে খুবই ইমেজিং লাগবে তো আপনারা যদি চান তাহলে ফ্রেন্ডস এখানে টাইটেলের কালারগুলো আপনারা যে কোনো কালারে আপনারা এইগুলো চেঞ্জ কাস্টমাইজ করতে পারেন তারপরে একটু ব্যাগে চলে গেলাম বেগে চলে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস যদি আপনি সাইডগুলো যদি একটু এরকম কাস্টমাইজ করতে চান উপর নিচে হ্যাঁ সাইজগুলো তো এগুলো আমি বলবো যে এগুলো করবেন না না হলে ফ্রেন্স আপনার স্ক্রিনের সাইজটা ছোটো হয়ে যাবে তো এটা যেরকম ডিফল্ট আছে এরকম ডিফল্ট রেখে দেবেন তারপরে ফ্রেন্ডস এখানে চলে আসুন আসার পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড যদি ফ্রেন্ডস আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান আপনারা এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস যদি মনে করেন যে এখানে আপনি একদম নিচে দেখুন এখানে একটা কালার চলে আসছে এখন এটা কেন আসছে फ्रेंड्स এটা আমি আপনাদেরকে ভাবে না বুঝালে আপনারা বুঝতে পারবেন না তো দেখেন এখানে আমি কালারে গেলাম এক্সাম্পল কালারে গেলাম নাহলে আপনি একটা ইমেজ যদি সিলেক্ট করেন আমি একটা ইমেজ সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ একটু ইউনিক হবে যদি ইমেজটা আপনাদেরকে সিলেক্ট করে দেখাই তো এখানে গ্যালারিতে চলে গেলাম যাওয়ার পর আমি আমার গ্যালারিতে চলে আসলাম আসার পরে আমি এখান থেকে যে কোনো একটা পিকচার নিয়ে যাচ্ছি আপনাদেরকে ডেমো হিসাবে দেখানোর জন্য মনে করেন যে এই পিকচারটাই আমি নিয়ে নিলাম ঠিক আছে ফ্রেন্ডস এই পিকচারটাই আমি নিলাম আপনারা আপনাদের পিকচারটা নিয়ে নেবেন আমি ডেমো হিসাবে দেখাচ্ছি ফ্রেন্ডস প্লিজ আপনারা বুঝতে মানে বোঝানোর জন্য আপনাদেরকে তো আমি এটাকে একটু রিসাইজ করে দিলাম আপনি চাইলেও করতে পারেন না চাইলে নাও করুন তারপরে ডান করে দেন ঠিক আছে ফ্রেন্স এতে হবে কি ফ্রেন্ডস যখনই আমরা বেগে যাব যদি আমি বেগে যাই তাহলে আপনারা এটার মানে ইয়ে এফেক্টটা বুঝতে পারবেন যখনই আমরা বেগে আসব যখনই আমরা বেগে আসব আপনারা এখানে নিচে একটু দেখেন ফ্রেন্ডস এটা কিন্তু আমাদের ব্যাগে শুধু এখানে চলে আসছে ঠিক আছে আমরা যখনই ব্যাগে যাব ফ্রেন্ডস এটা কিন্তু আমাদের দেখেন এখানে স্ক্রিনের মানে আমাদের মোবাইলের ডিসপ্লেতে চলে আসছে ফ্রেন্ডস এটাকে আপনি ছোটো বড়োও করতে পারবেন যদি আবারও গিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ফ্রেন্ডস আপনারাও উইদাউট স্কিপ করে দেখলে খুবই মজা পাবেন এই ইয়েতে যদি এখান থেকে আপনি সাইজটা বড়ো করতে চান তাও পারবেন দেখেন এখানে কিছু আপনাদেরকে সাইজ দেওয়া হয়েছে এখানে যদি নিচে দেখেন দেখেন একটু নিচের দিকে তাকান আমার মোবাইলের একদম নিচের দিকে এই সাইজে যদি রাখতে চান তাহলে পারবেন এখান থেকেও আপনারা পারবেন এটাকে আপনি হ্যাঁ দেখেন যদি চান চারো তরফ যে মানে একটু রাউন্ড করার জন্য হ্যাঁ তাহলে এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন তারপরে ফ্রেন্ডস এখানে কাস্টমাইজ এখানে চিহ্ন করে দেন টিকমার করে দেন দেখেন আপনারা এটা হয়ে যাবে যদি এখানে যান তাহলে এইটা এরকম থ্রি হয়ে যাবে এখানে গেলে ফ্রেন্ডস উপর দিকটা রাউন্ড রাউন্ড হয়ে যাবে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেইটাই রেখে দিতে পারেন তো আমার মনে হয় যে এইটাই দেখতে একটু মানে ফেসগুলা একটু সুন্দরভাবে আসতেছে তো আমি এইটাই রেখে দিলাম তারপরে ওকে ঠিক আছে ধরুন তারপরে আবারও বেগে চলে গেলাম বেগে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে যদি আমরা টেপ করি তাহলে আমরা এখান থেকেই ফ্রেন্ডস এগুলোকে আপনি কাস্টমাইজ করবেন না এখানে যেখানে যেটাই আসে এইটা হবে কি ফ্রেন্ডস আপনার হোম স্ক্রিনের যে পেজগুলো আসে না ওয়ান টু থ্রি অনেক পেজগুলো মানে বাড়িয়ে দেবে তো এইটা যেখানে আসে ওয়ান পেজে এখানেই রেখে দেন তারপরে ডান ঠিক আছে ধরেন তারপরে যদি এখানে আসুন আসার পরে ফ্রেন্ডস এখানে যে আপনার যে হোম বোটনের মধ্যে আপনার সাইজটা কীরকম রাখতে চাচ্ছেন আমরা যে একটু আগে পিকচারের মধ্যে যেরকম নিয়েছিলাম রকম সাইজটা আপনি কীরকম রাখতে চান সেইটা এখান থেকে আপনারা ডান করে দিতে পারেন তো যেরকম ছিল ফ্রেন্ডস ডিফল আমি সেই রকম রেখে দিলাম তারপরে যদি এখানে আসি আসার পরে ফ্রেন্ডস আপনারা এখান থেকে মানে এই যে অ্যাপ্লিকেশনের সাইজটা আপনারা এখান থেকেও ছোটো বড়ো করে নিতে পারেন ঠিক আছে ফ্রেন্ডস এই যে এখানে রাখবেন যে পিকচারটার উপর কতটুকু সাইজ আপনারা রাখতে চান এখান থেকে আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে খুবই ইউনিক একটা অ্যাপ্লিকেশন ফ্রেন্ডস চাইলে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন ঠিক আছে তারপরে আবারও বেগে চলে গেলাম ফ্রেন্ডস বেগে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে চলে আসলাম এখানে আসার পর ফ্রেন্ডস আপনারা দেখেন এখানে আরও অনেকগুলো আপনারা এফেক্ট আপনারা ইউজ করতে পারবেন যদি ফ্রেন্ডস এখানে যান তাহলে দেখেন আমাদের যে মানে হরাইজেন ডাল তারপরে এখান থেকে আপনি যেরকম যদি এরকম রাখেন তাহলে ফ্রেন্ডস এইটা যদি আমি একটু বেগে যাই দেখেন বেগে গিয়ে আমি দেখাচ্ছি ফ্রেন্ডস কারণ লঞ্চারটা আমি সিলেক্ট করি নাই এর জন্য ফ্রেন্ডস বারবার এটা স্ক্রিন থেকে চলে যাচ্ছে আমি এটা আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি কীভাবে আপনারা এটা পারমানেন্টলি সেট করতে পারবেন তারপরে ফ্রেন্ডস এরকম ট্যাপ করলে এটা শুধু খালি উপর দিকে যাবে ঠিক আছে উপরে নিচে করতে পারবেন তো এখান থেকে আপনারা এই কাস্টমাইজটা করতে পারবেন যদি ফ্রেন্ডস এখান থেকে আপনি নিচের এটা হরিজেন্টালটা সিলেক্ট করে দেন তাহলে ফ্রেন্ডস আপনারা এখন যখন আসবেন এটা অবশ্যই আপনারা বুঝতেছেন ফ্রেন্ডস তখন আপনারা এটাকে এরকম লেফট রাইট সোয়াইপ করতে পারবেন ঠিক আছে ফ্রেন্ডস লেফট রাইট তারপরে যে আরও একটা আছে আছে ফ্রেন্ডস ওইখানে হ্যাঁ যদি ওইটা আপনারা করতে চান এটা সুজা সুজি একদম মানে সুজা সব অ্যাপ্লিকেশনগুলো থাকবে তো আমি বলব হরাইজেন্টাল যেটা আছে ফ্রেন্ডস সেইটাই আপনারা সিলেক্ট করবেন ওইটা কিন্তু দেখতে একটু মানে বেটার লাগে তবে আপনার পছন্দ আপনি যেরকম চান তারপরে ফ্রেন্ডস এখানে যদি ট্যাপ করেন তাহলে যে আমাদের আইকনগুলো আছে আইকনের আর কালারগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তারপরে ফ্রেন্ডস এখানে সার্চ স্টাইলিশ যদি আপনি চেস চেঞ্জ করতে চান আমাদের যে মোবাইলের ডিসপ্লেতে আমাদের গুগলের একটা সার্চ মানে স্টাইলিশটা আছে সেটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে সার্চে চলে আসুন আসার পরে দেখেন এখানে আপনাকে যে শু করতেছে আপনি কীভাবে রাখতে চান দেখেন আপনার মোবাইলের উপরে যদি আপনি একটু ফলো করেন কি নিচে ফলো করেন আপনি যেই স্টাইলে রাখতে চান সেই স্টাইলটাই আপনি এখান থেকেই সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে ফ্রেন্ড তাহলে হবে কি আপনার মোবাইলের স্ক্রিনের মাঝে ডিসপ্লের মাঝে এইরকম গুগলের সার্চ অপশনটা চলে আসবে ঠিক আছে ফ্রেন্ড তো এখান থেকে আপনারা এইটাও কাস্টমাইজ করতে পারবেন খুবই সুন্দর করে এইটা সিলেক্ট করে দিলে দেখেন ফ্রেন্ডস এখান থেকে আপনারা এই সার্চ যে আমাদের বয়েস সার্চটা থাকে না আমাদের মোবাইলের ডিসপ্লেতে সেইটা কিন্তু এইরকমই চলে আসবে তো এইটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন ফ্রেন্ডস চাইলে একবারের জন্য আপনারা ইউজ করতে পারেন তবে আমি বলবো গ্রান্টি যদি আপনার ফ্রেন্ড দেখে তাহলে অবশ্যই একবার আপনাকে রিকোয়েস্ট করবে ভাই কিভাবে তুই এটা করলে আমাকে একটু আমাকে একটু সেট করে দে ঠিক আছে ফ্রেন্ড তো তারপরে আমরা আর একটু বেগে চলে যাব বেগে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আরও অনেকগুলা কাস্টমাইজ আছে ফ্রেন্ডস অনেকগুলা আপনারা এখানে যদি চেক করেন অনেকগুলা কাস্টমাইজ এখান থেকে আপনারা করতে পারবেন হান্ড্রেড তারপরে ফ্রেন্ডস আবারো বেগে চলে আসলাম আবারও হোম স্ক্রিন এখানে ট্যাপ করুন যদি ফ্রেন্ডস আপনি এটা ট্রানজিট মানে এফেক্টটা চেঞ্জ করতে চান তাহলে ফ্রান্স পারবেন এখানে খুবই সুন্দর ট্রানজিট এফেক্ট দেওয়া হয়েছে তো দেখেন এখানে ট্যাপ করে দিলাম তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে যদি আপনারা দেখেন আপনার মোবাইলের ডিসপ্লেতে যে আমরা যে সোয়াইপ করি সেগুলা এরকমই দেখাবে হ্যাঁ যদি আপনি চান এখান থেকে এই ট্রানজিট এফেক্টগুলাই আপনারা ইউজ করতে পারেন খুবই সুন্দর ফ্রেন্ডস খুবই ইউনিক চাইলে ফ্রেন্ডস আপনারা এগুলো ইউজ করে দেখতে পারেন সিম্পল তারপরে এরকমই ইউজ মানে আপনার এগুলো এফেক্টগুলো কাজ করবে চাইলে ফ্রেন্ডস এখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন খুবই ইউনিক মানে এই অ্যাপ্লিকেশানটা আমি এর জন্য ফ্রেন্ডস আপনাদের সাথে এটা শেয়ার করতে যাচ্ছি তারপরে ফ্রেন্ডস আবারও বেগে চলে আসবেন যদি আপনার আরও ট্রানজিট এফেক্ট এট মানে ইউজ করতে চান ইমেজিং ইমেজিং এটা আমি হোম স্ক্রিনের দেখালাম যদি ফ্রেন্ডস আরও ট্রানজিট এফেট ইউজ করতে চান তাহলে স্কুল করে একটু নিচে চলে আসুন আসার পরে দেখেন ফ্রেন্ডস এখানে ট্রানজিট অ্যামিনেশন আছে ফ্রেন্ডস এখানে চলে যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনারা অনেকগুলো ট্রানজিট অ্যামিনেশান আপনারা ইউজ করতে পারবেন দেখেন ফ্রেন্ডস এটার কাজগুলোকে যদি এক নম্বরে ট্যাপ করেন তাহলে আপনার মোবাইলের যে স্ক্রিনের যে আইকনগুলো আছে সেগুলো এরকমই হবে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন তারপরে যদি এইটাতে সিলেক্ট করেন তাহলে এরকম উপর নিচে হবে যদি এখানে থেকে চান তাহলে এইটাও আপনারা সিলেক্ট করতে পারেন তো ফ্রেন্ডস এর জন্য আপনাকে যা করতে হবে এখানে আপনারা ফার্স্ট অফ অল যেখানে চলে আসবেন তারপরে এখানে অ্যাপস ড্রতে চলে যান তারপরে ফ্রেন্ডস একদম নিচে চলে আসুন আসার পরে এখান থেকে ফ্রেন্ডস এই ট্রানজিট এফেক্টগুলো আপনারা ইউজ করে নিতে পারেন দেখেন এটা কিন্তু খুবই ইউনিক তো ডান করে দিলাম ফ্রেন্ডস এখন আমাদের ট্রানজিট এফেক্টগুলো এভাবে কাজ করবে যদি ফ্রেন্ডস আমি ব্যাগে চলে যাই তাহলে দেখেন ফ্রেন্ডস এই লঞ্চারটা যখনই আমার মোবাইলের ডিসপ্লেতে আমি লঞ্চ করেছি মানে আইকনগুলা কিন্তু ফ্রেন্ডস যখনই আমার হোম পোর্টনে আমি প্রেস করতেছি লঞ্চারটা অটোমেটিকলি আমার মোবাইলের স্ক্রিনতেই চলে যাচ্ছে এইটা কিন্তু অনেকজনের এই সমস্যাটা হয় যদি ফ্রেন্ডস এরকম সমস্যা আপনারও হয় তাহলে ফ্রেন্ডস উইদাউট স্কিপ করে ভিডিওটা দেখার জন্য বলছি আপনি দেখতে থাকুন এটা কখনও আপনার মোবাইলের স্ক্রিনতেই যাবে না যদি আপনি জানেন এটা কীরকম চলে যায় তাহলে তো ভালো কথা অনেকজন আছে যারা বিওয়া ফ্রেন্ডস তারা বলে ভাই আপনি লঞ্চারটা দেখালেন কিন্তু হোম বটনে যখনই প্রেস করতেছি লঞ্চারটা অটোমেটিক চলে যাচ্ছে তো কেন চলে যায় ফ্রেন্ডস কারণ আপনি এটাকে সিলেক্ট করে দেন নাই এর জন্য চলে যাচ্ছে তো দেখেন লঞ্চারটা আবারও আমি লঞ্চ করে দিলাম লঞ্চ করে দেওয়ার পর ফ্রেন্স আপনাকে আপনার মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে দেখেন আমি আমার মোবাইলের সেটিংয়ে চলে আসলাম আসার পর ফ্রেন্ডস এখানে সার্চ অপশানে চলে যাবেন যাওয়ার পর ফ্রেন্স এইটাকে আপনাকে অবশ্যই এখানে আপনি তিনটা জিনিস লিখে সার্চ করতে পারেন একটা হলো ডিফল্ট অ্যাপস একটা হলো হোম ঠিক আছে তো আমি হুমে ট্যাপ করলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আসছে কি অ্যাপস ইনফো তো আমি অ্যাপ অ্যাপস ইনফোতে ট্যাপ করে দিলাম তারপরে একটু নিচে আসবেন আসার পরে এখানে আপনারা হুম স্ক্রিন দেখবেন দেখেন ফ্রেন্ডস আপনারা আমার থেকে বেটার জানেন যে এক এক মোবাইলের এক এক ধরনের সেটিং থাকে তো যখনই আপনি হোম স্ক্রিনে চলে আসবে ফ্রেন্ডস এই জিনিসটাই আপনাকে খুঁজে নিতে হবে তারপরে হোম স্ক্রিনে ট্যাপ করুন এখানে দেখেন ফ্রেন্ডস আমার মোবাইলে যতগুলো লঞ্চার আছে সবগুলো কিন্তু দেখাচ্ছে দেখেন এইটা হলো আমাদের মোবাইলের অরিজিনাল লঞ্চার এইটা আপনি কখনো মানে চেঞ্জ করতে পারেন কিন্তু উপরে দেখতেছেন একটা লঞ্চার আছে নাবাল লঞ্চার আর নিচে একটা দেখতেছেন টোটাল লঞ্চার তো যেহেতু ফ্রেন্ডস এখন আমরা নাবাল লঞ্চার দিয়ে এই আইকনগুলো কাস্টমাইজ করেছি একজন ফ্রেন্ডস আমাদেরকে নাবাল লঞ্চারটাই সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন বুম এখন ফ্রেন্ডস আর আপনার কখনও যদি আপনি হোম বেটনে প্রেস করেন তো কখনো ফ্রেন্ডস এইটা আপনার মোবাইলের ডিসপ্লে থেকে যাবে না ঠিক আছে ফ্রেন্ডস অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো ফ্রেন্ডস এই মানে টিমস নিয়ে আমি আগামীতে আরও কয়েকটা ভিডিও বানাতে যাচ্ছি যদি থিমসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আইকনগুলো যদি কাস্টমাইজ করার পর আপনাদের সে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন ফ্রেন্ডস ফার্স্ট অবশ্যই আপনাকে এটা যদি আপনি ডার্ক মোটে ইউজ করতে চান তাহলে ফার্স্ট আমি যেভাবে সেটিং করেছি সেভাবে আপনাকে সেটিং করতে হবে নাহলে ফ্রেন্ডস আপনার যে আইকনের ব্যাকগ্রাউন্ডগুলো হোয়াইট চলে আসবে তখন আপনি এটাকে আর চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে ফ্রেন্ডস যদি ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনগুলো আপনার ভালো লাগে থাকে যদি আপনার আইকনগুলো দেখে আপনার কাছে খুবই ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ফ্রেন্ডস ভিডিওগুলো শেয়ার করবেন তো বলেছিলাম ফ্রেন্ডস কীভাবে আপনারা এই পেইড ভার্সনের অ্যাপসটা কীভাবে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন তো দেখেন ফ্রেন্ডস ভিডিওর ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে ফ্রেন্ডস আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন আমি একদম ফ্রিতে ওইখানে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিছি যদি লিঙ্কগুলো ডাউনলোড হইতে কোনো সমস্যা হয় তাহলে আবারও বলতেছি ভিডিও ডিসক্রিপশানে ফ্রেন্ডস আমার মোবাইল নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে ওইখান থেকে আপনারা ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিওটা এত পর্যন্ত ছিল যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন বন্ধুরা যদি এই ভিডিওটা আপনাকে ক্রিয়েট করতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নম্বর আছে ওইখান থেকে আপনি চাইলে ডাইরেক্টলি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এবং ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া আছে প্লিজ ওইখানে গিয়ে আমাদেরকে ফলো করে দেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং